যদু মধু কদু সবাই এখন লেখক, সবার এখন বই রয়েছে। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, টিকটকার, এদের তো কিছু ফেম পাবার পরে প্রধান কাজই হচ্ছে একটা বই বের করা। এই বান্দা বিড়ি হারানোর পর এমন ভাবে মুখ কালা কইরা মেলায় ঘুরতেছিল, তার বউ হারায় গেলেও সে হয়তো এতটা দুঃখ পাইতো না। আম্মু একটু ঢাকা যাচ্ছি। হঠাৎ ঢাকা কেন? বই কিনতে। বইমেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম, কিন্তু সমস্যা হলো বইমেলা হচ্ছে ঢাকায় আর আমি যাচ্ছি সুদূর গাজীপুর থেকে। ও, একটা ইন্টারেস্টিং বিষয় জানেন কি, গাজীপুর থেকে ঢাকা যেতে যতক্ষণ লাগে ততক্ষণে আপনি ঢাকা থেকে দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন। সোর্স, ট্রাস্ট মি ব্রো। এই যে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, রাস্তার শেষই হয় না। ওই যে একটা গান আছে না, ওই গানের বাস্তব রূপ যেন গাজীপুর টু ঢাকা রাস্তা। এই পথ শেষই হইতে চায় না। যাক, অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বইমেলায় এসে পৌঁছাইলাম। মেলার মুখেই মানু আর মানু, এত এত মানু যে এরা যদি প্রত্যেকে অন্তত একটা করেও বই কিনে তাহলে মেলার অর্ধেক বই একদিনে বিক্রি হয়ে যাবার কথা। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে এরা বইমেলায় এসে বই কেনা ব্যতীত সব কাজ করে। এই যেমন আমি বইমেলায় এসে বই না কিনে ভিডিও করতেছি, হিপোক্রেট। মেলার গেটে ঢুকতেই পুলিশ আঙ্কেল জিজ্ঞেস করলো পকেটে বিড়ি, সিগারেট বা লাইটার কিছু আছে কিনা। গর্বের সাথে বুক ফুলায় বললাম, জি না আঙ্কেল, আমি বিড়ি খাই না। কিন্তু পিছনের ব্যক্তির পকেট হাতটায় দুইটা বিড়ি পেয়ে রাইখা দিল। এই বান্দা বিড়ি হারানোর পর এমন ভাবে মুখ কালা কইরা মেলায় ঘুরতেছিল, তার বউ হারায় গেলেও সে হয়তো এতটা দুঃখ পাইতো না। যদিও মেলার গেটে অনেক মানুষ দেখতে পাইছিলাম, বাট ভিতরে যেয়ে দেখতে পেলাম মেলা প্রায় ফাঁকা। বন্ধের দিন আর রেগুলার দিনগুলোতে সন্ধ্যা ব্যতীত হয়তো মেলায় এখন তেমন একটা ভিড় হয় না। যাই হোক, মেলায় প্রবেশ করার পর বুঝতে পারলাম বছরের এই সময়টা, মানে ফেব্রুয়ারি মাসটা, বই প্রেমীদের কাছে কেন এত পছন্দের। চারিদিকে শুধু বই আর বই, বই আর বই, বই আর বই। আহা, দেখলেই শান্তি লাগে। তবে এত বইয়ের ব্যাপারটা আমার কাছে একটু অন্যরকমও লেগেছে। আসলে বর্তমানে এত এত বই বের হয় আর এত এত লেখকের আবির্ভাব হয়েছে যে রাস্তায় আপনার সাথে ধাক্কা লাগা প্রতি তিনজনের একজনকেই আপনি বই লেখক হিসেবে খুঁজে পাবেন। যদু মধু কদু সবাই এখন লেখক, সবার এখন বই রয়েছে। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, টিকটকার, এদের তো কিছু ফেম পাবার পরে প্রধান কাজই হচ্ছে একটা বই বের করা। সামনের বইমেলায় আমি নিজেও একটা বই নিয়ে আসবো কিনা ভাবতেছি, হিপোক্রেট। আর বইমেলায় এত এত স্টল, এত এত বইয়ের মধ্যে আপনার রুচি অনুযায়ী দুই চারটা বই খুঁজে বের করার চাইতে আপনার রুচি অনুযায়ী দুই চারটা বউ খুঁজে পেয়ে যাবেন হয়তো খুব সহজেই। স্যার হুমায়ুন আহমেদ, এই জাদুঘরে লেখার জাদুতে পড়ে কত মানুষ যে বই প্রেমী হয়েছে তার হিসাব করতে যাওয়াও বোকামি। বাংলাদেশে যদি বর্তমানে 100 জন বই প্রেমী থাকেন, তার মধ্যে 50 জনারই প্রিয় লেখকই হচ্ছেন হুমায়ুন আহমেদ, আর বাকি 50 জনের প্রিয় লেখক হয়তো বাকি সব লেখক। বইমেলায় এখন ফটোবুথও আছে দেখছি, বাহ ভালোই তো। সেই সাথে একটা ওয়াচ টাওয়ার আছে, চাইলে আপনি এই ওয়াচ টাওয়ারের উপরে বসে বসে বই পড়তে পারবেন। এরই বলে হায়ার এডুকেশন। এটা হচ্ছে তথ্য কেন্দ্র যেখান থেকে বইমেলা সংক্রান্ত সকল ধরনের তথ্য পাবেন, কিন্তু আপাতত তথ্য দেওয়ার মতো কেউ নাই। ডান পাশে এই জায়গাটা হচ্ছে মুক্ত মঞ্চ, টিএসসির বিখ্যাত মুক্ত মঞ্চ, যেখানে যা হবার কথা তা বাদ দিয়ে বাকি সব কিছু হয়। বইমেলার বা এই ধরনের বড় মেলার একটা মজার জিনিস কি জানেন, আপনি ঠিক যেই দোকানটা খুঁজবেন কাউকে জিজ্ঞেস করার পর আপনি জানতে পারবেন সেই দোকানটা মেলার ঠিক যেই দিকে আছে, আপনি মেলার ঠিক তার বিপরীত দিকে আছেন। আমি নিজেই প্রথমে মেলার উত্তর দিকে যেই দোকানটা খুঁজতেছিলাম, জানতে পারলাম দোকানটা মেলার দক্ষিণ দিকে আছে। আবার দক্ষিণ দিকে যে অন্য যেই দোকানটা খুঁজতেছিলাম, তখন জানতে পারলাম এই দোকানটা তো মেলার পূর্ব দিকে আছে। খুবই দুঃখের বিষয়। তার থেকেও দুঃখের বিষয় হচ্ছে আমি যে কয়টা বই মার্ক করে গিয়েছিলাম তার একটা বইও এখন অবধি মেলায় এসে পৌঁছায় নাই। আফসোস, আফসোস, আফসোস। তো রাগ করে কোনো বই না কিনে ফিরে যাবার চিন্তা করলাম, তখনই এক ভাই জিজ্ঞেস করলো, কি ভাই কোনো বই কিনলেন না যে? ভাই, বই মেলায় আসছি ভিডিও বানাইতে, ভিডিও বানায় চলে যাচ্ছি, যাওয়ার সময় নীলক্ষেত থেকে বই কিনা নিয়ে যাবো, বাস রদ দেখা হয়ে গেল, কলা বেচা হয়ে গেল।